माखन देवान मातल रज्जाक आमार रशीद भाई आयनाल मियाओ चले गेछे आमी छाड़ा यार केउ नाई बांग्लादेशे আমি বয়সী শিল্পী আর আছি কিনা আমার জানা নেই। সব চলে গেল। গত মাসে হায়দার বয়াতি তার কিছুদিন আগে বরিয়াবর তার সাথে আমি গান করেছি, এক মাসের মধ্যে সেও চলে গেল। যখন এরা চলে গেছে তখন সিরিয়ালটা আমার হয়ে গেছে। যখন বুঝতে পারছি সিরিয়ালটা আমার হয়ে গেছে আলামিন যে কথাটি বলেছে মনটা সময় পেয়েছি বিধায় দেখে গেলাম আর হয়তো দেখা নাও হতে পারে। আর একটু সাথ ছিল মঞ্জুশা বাবা আমার পিন না, আমি ওনার কাছে বায়াত হই নাই, তবে কেন জানি লোকটাকে ভালো লাগে। এই জন্য বলতে আসছি বাবা আমি যদি প্রাণ ত্যাগ করি আমার এই দেহটা নিয়ে যখন চলে যাবে আপনি দয়া করে একটু জানাজাটা পড়ে দিয়ে আমার যদি আপনার মনে থাকে সেটা শুধু আমি জানাবার জন্য আসছি আপনাকে, যদি মনে না থাকে সবার জানাজা চাই না, ভালোবাসা ব্যক্তির জানাজা চাই। তাই আমার এই অবস্থার জন্য আজকে আমি আপনাদের সামনে আসছি। সবাই প্রস্তুত থাকুন, এই দিনটা সবারই আসবে। সেদিন যেন পথভ্রষ্ট হয়ে না যায়। দুনিয়ায় তো যা করেছি তা করলাম, ওই সময়টা যেন পথভ্রষ্ট না হয়ে না যায়। তাই বন্ধু আত্মীয় স্বজন আমার সঙ্গের সাথী যারা তোমরা সবাই যাচ্ছ ছেড়ে, যাও তোমরা ভাই আমিও কয়দিন কয়দিন পরে, যাও তোমরা যাও আমিও ভাই আসছি কয়দিন পরে। আমার সঙ্গের সাথী যারা আমার সঙ্গের সাথী যারা তোমরা সবাই যাচ্ছ ছেড়ে, যাও তোমরা যাও আমিও ভাই আসি কয়দিন পরে, যাও তোমরা আসি কয়দিন পরে, ওরে যাও তোমরা ভাই যাও রে তোরা আমি আসি কয়দিন পরে। কত আশা নিয়ে বুকে
বেঁধেছিলাম এই বাসা, এক পলকে চলিয়ে গেল আমার সকল আশা। কত আশা নিয়ে বুকে বেঁধেছিলাম এই বাসা, পলকে চলিয়ে গেল আমার সকল আশা। এই মিছে এই দুনিয়ার আশা, মিছে এই দুনিয়ার আশা, মিছে এই দুনিয়ার আশা, কেনবা মানুষ করে। যাও তোমরা যাও, আমিও ভাই আসি কয়দিন পরে। যাও তোমরা যাও, আমিও ভাই আসি কয়দিন পরে। মাখন দেওয়ান মাতাল রাজ্জাক আমার রশিদ ভাই, আইনাল মিয়াও চলে গেছে আমি ছাড়াই আর কেহ নাই। আরে মাখন দেওয়ান মাতাল রাজ্জাক সিঙ্গারের রশিদ ভাই, আইনাল মিয়াও চলে গেছে আর তো কেহ নাই। আমি কার কাছে যাই এই প্রাণ জুড়ে, কার কাছে যাই এই প্রাণ জুড়ে, কার কাছে যাই এই প্রাণ জুড়ে, থাকি কেমন করে। যাও তোমরা যাও, আমিও ভাই আসি কয়দিন পরে। ওরে যাও তোমরা যাও, আমিও ভাই আসি কয়দিন পরে। ওরে যাও তোমরা যাও, আমিও ভাই আসি কয়দিন পরে। আবু তালেব আলামিন বলি শেষের কথা, ক্ষমা করে দিও আমারে থাকলে কোনো ব্যথা। আমার যত হিতাকাঙ্ক্ষী আমি তাদের বলি দুটি কথা, ক্ষমা করে দিও থাকলে মনে কোনো ব্যথা। হয়তো কোনো সময় রাগ করিয়া, কোনো সময় রাগ করিয়া, কোনো সময় রাগ করিয়া আমি কি বলেছি কারে। হায় হায়, যাও তোমরা যাও, যাও গো চলে আর সে কয়দিন পরে। ওরে যাও তোমরা যাও, আমিও ভাই আসি কয়দিন পরে। আপনারা যারা আছেন মনে হয় যে অবস্থাটা দেখ বুঝতে পারতেছেন, তাই না? আলামিন বাপ হারিয়েছে, তার স্মৃতিচারণ করতে গিয়ে আজকে এই মেলা। যদি কখনো নাও আসতে পারি তবে আত্মা অবিনশ্বর,
আত্মা যদি থাকে তাহলে আসে খুব খবর নিবে। তো বাবা যার স্মরণে এটা করতেছো, এখানে তুমি একটু ধন্য, এই কাজটা করতে গিয়ে তুমি তোমার গুরুকে পাচ্ছ প্রতি বছর, আমিও পাচ্ছি। এখানে এসে যতবার আসলাম ততবার বাবা মঞ্জুষাকে পেয়েছি, আল্লাহর অলির সাক্ষাৎ পাইলাম, চাওয়া পর আর কিছু নাই, যা পেয়েছি। বাবা কিসের বাড়ি কিসের ঘর রে, মনের মানুষ যখন আর হলো না, পাইলাম না, এর কাছে কিছু থাকে না, যখন পাইলাম তখন আর বাড়ি গাড়ি কোনো দাম নাই। সুখী এই জায়গায় গানের চর্চা করে এই সমস্ত লোকের সাথে সাক্ষাৎ করে গেলাম। তো আমার বাজান এই আবু তালেব সরকার, আমার আর একটা বাজান এটা করিম সরকার, এটা আমার বাজান আলামিন সরকার। আমি কিছু দিবার পারলাম না, তো তবে আমি যে লোকটার সামনে দাঁড়িয়ে গান করছি সেই লোকটা আমি জানি, বুঝি, সত্যি বুঝতেছি, বিশেষ করে কেন জানি আলামিন এবং আবু তালেবের প্রতি তার একটা নজর, দুইটা চোখের, দুইজনের প্রতি দুইটা চোখ থাকে সব সময়। বাবা এটা অর্জন করতে হলে সাধনা ভোজনা হয় না রে, দয়ায় হয়ে যায়, আর হয়েও গেছে তাই, এই জন্য ধন্যবাদ জানাই। তো যাই হোক, আমি আর একটা গান করে শেষ করছি। এই গানটা